আসসালামু আলাইকুম বাংলা 52 নিউজ লাইভ থেকে সুস্বাগতম। মানব পাচার আইনে রিক্রুটিং এজেন্সির মালিক বৃন্দকে হরানির প্রতিবাদে আজ রবিবার সকাল 11টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত। আয়োজনে মানব পাচার মামলায় ভুক্তভোগী ও সাধারণ রি এ মালিক বৃন্দ, এমনটি জানিয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন। সম্মানিত ভাইরা, আজকে অনেক কথা বলার ছিল কিন্তু সময়ের অভাব। মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। সুদের ব্যবসায়ীরা, সুদের ব্যবসায়ীরা, এনজিওরা তাদের সুদের ব্যবসা 10 টামার কারণে আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। উপস্থিত ইলেকট্রনিক এজেন্ট মালিক বৃন্দ, আমরা এখানে হাজির হয়েছি অত্যন্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে। আমাদের বিরুদ্ধে একের পর এক মানব পাচার আইন হচ্ছে, মানব পাচার আইনের মাধ্যমে মামলা হচ্ছে। 2012 সালের মানব পাচার আইনের অপপ্রয়োগের মাধ্যমেই আমরা নিষ্পেষিত হচ্ছি। এমন একটি আইন যদি সংশোধন না করা হয়, আমরা ধীরে ধীরে অফিস বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা এই ব্যবসা করতে পারব না। আমরা ব্যবসা করছি সরকারিভাবে লাইসেন্স দিয়ে। একটা লাইসেন্স দেওয়ার সময় অনেকভাবে যাচাই বাছাই সাপেক্ষে আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়। বারবার অফিস ইনস্টলেশন করা হয়, এলাকা আমাদেরকে যাচাই বাছাই করা হয়। এত কিছু যাচাই বাছাই করার পরে আমাদেরকে লাইসেন্স দিচ্ছেন। লাইসেন্স দেওয়ার পরে আমরা সরকারি সকল বিধি বিধান নিয়ম কানুন মেনে করি। অবশ্যই আমাদেরকে আমাদেরকে কোনো হারানি করা যাবে না, আমাদের অফিস বন্ধ করা যাবে না, আমাদের মানব পাচার মামলা দেওয়া যাবে না। যে দেশে সমস্যা হবে ইনশাল্লাহ আমাদের দূতাবাসের মাধ্যমে অবশ্যই দেশে সমাধান করতে হবে। এই সময় কতিপয় এনজিও ব্র্যাক সহ বিভিন্ন এনজিও গুলা দেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এই জন্য আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি শীঘ্রই এ ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ কামনা করে। না হলে আমরা মাঠে এসেছি, মাঠেই থাকবো। এই মাঠ থেকে আমাদের এই আশায় আমরা বাস্তবায়ন করে দেবো ইনশাল্লাহ। তাহলে অতি শীঘ্রই এই আইন সংসদে উপস্থাপন করে দ্রুত এই আইনকে সংশোধন করলে আমরা যেন আমরা ওদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানাই। আমরা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে দৃষ্টি না দেন, তাহলে এ দেশের হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা দুর্বল হয়ে পড়বে, আমাদের অর্থনীতি টাকা ভেঙে পড়বে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেটা আমরা দ্রুত বাস্তবায়ন চাই এবং তার আমরা সুনিশ্চিত কামনা করি। আজকে সবাই এখানে আসার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ।